আমি নীলা বোস, উত্তর চব্বিশ পরগনা বালিভারা নবনগরের নিবেদিতা শিশু বিহারের শিক্ষিকা। আমাদের প্রাথমিক বিদ্যালয়, তাই ছোটদের জন্য আর ছোটদের নিয়েই আমাদের জীবন। এই অতিমারির অভিঘাত সম্পর্কেও তাই তাদের ধারণা দেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি। বিদ্যালয় তো শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিশুকে সামাজিক করে তোলার দায়িত্ব তার বর্তায়। এই অতিমারি এবং তার থেকে বাঁচার যে নিয়ম, এগুলো ছোটদের কিভাবে বোঝানো যাবে আর কিভাবে তাদের রোজকার জীবন বদলে গেছে, তার উপরেই আমার এই লেখা। নব্য দৈনন্দিন জীবন। আমি একজন ছাত্র, তাই আমার জীবনের প্রতিটি সময় নিয়মে বাঁধা। সোম থেকে শনিবার এই ছটি দিন একই নিয়মে চলে, আর রবিবারটি তার ব্যতিক্রম, ছুটির মজায় ভরা থাকে। কিন্তু আমার দৈনন্দিন জীবন বদলে গেছে। করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আক্রান্ত। পৃথিবীর উন্নত দেশগুলির সাথে সাথে আমাদের ভারতবর্ষেও লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে অজানা এই রোগে। প্রতিষেধক টিকা এখনও সবাই পায়নি, তাই এই রোগ প্রতিরোধ করতে শেখাই আমাদের নব্য দৈনন্দিন জীবনের অভ্যেসে পরিণত করতে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নির্দেশ দিয়েছে কিছু সাবধানতা ও সতর্কতা মেনে চলতে, যেমন মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়া। এর সাথে হাঁচি, কাশি ও জ্বরের মতো সাধারণ উপসর্গে লুকিয়ে থাকা করোনা ভাইরাস আক্রমণ করেছে কি না জানার জন্য লালারস পরীক্ষা করানো, আক্রান্ত রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা এবং বাড়ির সবাইকে নিভৃত বাসে থাকা। এই বদলে যাওয়া গৃহবন্দী জীবনে ছোটদের স্কুল বন্ধ, বন্ধু ও সহপাঠীদের সাথে দেখা না হওয়া, খেলাধুলো সব বন্ধ, দেশে দেশে লকডাউন স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করেছে। কিন্তু এই মহামারীর বিপদকে আটকানোর আর কোনো পথ মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। প্রায় দেড় বছর ধরে চলতে থাকা এই রোগ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া, পরিবারের সকলের সাথে সুখে দুঃখে অনেকটা সময় কাটানো, স্কুলে না গিয়েও ফোনের মাধ্যমে পড়াশুনো করা, এছাড়াও প্রকৃতিকে দূষণমুক্ত করতে এবং প্রাণদানকারী অক্সিজেন পেতে গাছের গুরুত্ব। বিজ্ঞানীরা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রোগের যথার্থ চিকিৎসার জন্য, যার প্রথম পদক্ষেপ সকলের টিকাকরণ। এই নব্য দৈনন্দিন জীবনে নিজেকে অভ্যস্ত করে স্যানিটাইজার, মাস্ক এবং সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে হবে। করোনা মুক্ত পৃথিবী গড়ে তুলতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।